এখন অ্যামোয়ের একটা পার্সেল এসছে, কিন্তু পার্সেল অ্যাকচুয়ালি কী এসছে সেটা আমার মনে নেই, কারণ অর্ডার দেওয়া হয়েছিল, অর্ডার দেওয়ার পরে আর খেয়াল নেই। কিছু কিছু খেয়াল আছে, দেখা যাক কী কী এসছে। কাজ না পেলে মানুষ এই আলতু ফালতু ব্লগগুলো করে। এর পরের ব্লগটা অবশ্য খুব ভালো হতে চলেছে, এর পরের ব্লগটা আপলোড করব সোনাঝুরির হাটের ব্লগ। ওরা সব এখানেই আছে, দুজন আছে। এর পরের ব্লগটা না কেউ অবশ্য মিস করবেন না। সোনাঝুরির হাটে বেড়াতে গিয়েছিলাম, তো সেখানে বেশ কিছু ভিডিও তুলেছিলাম, সেগুলো আস্তে আস্তে এটা এডিট করতে বসেছি। এডিট করতে বসে এই ফোনটা এসেছিলো, এবার ওগুলোকে এডিট করে ব্লগ আকারে সাজিয়ে আপলোড দেব। এখন ওই পার্সেলটা আপাতত নিয়ে আসি। এরপরে আর একটা ভালো ব্লগ আসতে চলেছে, সেটা হলো দার্জিলিংয়ের ব্লগ। দার্জিলিংয়ে গিয়েছিলাম, সেখানেও অনেক ভিডিও, যাওয়ার সময়কার ভিডিও, আসার সময়কার ভিডিও, হোটেলের ভিডিও, অনেক কিছু ভিডিওই ছিল। সেগুলো দেখি, এটা নিয়ে নিই আগে। এটা হ্যাঁ, ওই ভিডিওগুলো এবার জুড়ে জুড়ে সুন্দর একটা ব্লগ আকারে আর কি দেবো। দেখবেন ভালোই লাগবে দেখতে, আশা করি। দেখতে থাকুন আস্তে আস্তে। আজকের এই ব্লগটা এমনি মানে এডিট করতে বসেছিলাম, হঠাৎ ফোন আসলো পার্সেলটার, কি মনে হলো মোবাইল নিয়ে একটু রেকর্ড করে আর কি এই বানানো আর কি। তেমন কিছু এটা গুরুত্বপূর্ণ নয়, যাই হোক। তবে হ্যাঁ, এটা ঠিক যে সত্যি কী কী আমি অর্ডার করেছি আমার কিছু কিছু কয়েকটা মনে আছে, সবগুলো কিন্তু মনে নেই। কী কী অর্ডার লিখে লিখে দিয়েছিলাম আমি, যাই হোক। উপরে গিয়ে আস্তে আস্তে দেখি কী কী আছে ভিতরে। উপরে নিয়ে গিয়ে খুলবো, দেখি কী কী আছে। মোটামুটি একটা আইডিয়া আছে কী কী আছে, কিন্তু অনেকগুলো আইডিয়া নেই। আমারই জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্রই হবে। বেশি কিছু নেই তো, শ্যাম্পু, আমার তেল, আমার জামা কাপড় কাচার জন্য, আমার ফেস ওয়াশ, আমার ওমেগা 3, কাজল, এটা আমার নয়, এটা টিনার কাজল, সে কাজল, মনে ছিল না কাজল দিয়েছিলাম যে অর্ডার। আমার ফেস ওয়াশ, আমার শ্যাম্পু, আমার ওমেগা 3, আমার জামা কাপড় কাচার জন্য, মুখটা খুলে গেল, আমার তেল। এই যে পরের ব্লগটার এডিটের কাজ চলছে, এটা সোনাঝুরির হাটের একটা ব্লগ হবে, বেশ ভালো লাগবে দেখতে আপনাদের। এবং কিছুদিন পরে দোল আসছে, বসন্ত উৎসব আসছে, পারলে আপনারা যেতেও পারেন সোনাঝুরির হাটে। যাই হোক, ব্লগটা নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যেই, এবং আপনারা একটু দেখবেন ভালো করে ব্লগটা, অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব এবং একটু শেয়ার করে দেবেন, যেন আমি এরকম ব্লগ বানানোর জন্য, বিভিন্ন রকম ব্লগ বানানোর জন্য উৎসাহ পাই। ওকে, থ্যাংক ইউ।